আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জানতুনিসা। অনেক দিন পরে আসছি আমি। ইদানিং আমার চ্যানেলে কোনো ভিডিওই আপলোড করে নাই, বিজি থাকার কারণে আসলে কোনো ভিডিও আপলোড করা হয় নাই। আর একটা কথা হচ্ছে, আমি অনেক দিন স্কিন রিলেটেড প্রোডাক্টস কোনো একটাও রিভিউ দিই নাই। সো আমি ভাবলাম একটা পপুলার প্রোডাক্টসের রিভিউ দেওয়া যাক, যেটা অনেক বেশি এখন মানুষ ইউজ করতেছে। আর আরেকটা কথা হচ্ছে, এই প্রোডাক্টসটা কতটুকু ভালো সেই সম্বন্ধেও বলবো, প্লাস এটা আমাদের স্কিনের জন্য ভালো কিনা সেই সম্বন্ধেও বলবো, আর সাথে সাথে কোনটা রিয়েল অ্যান্ড কোনটা ফেক এই সম্বন্ধেও বলবো। সো সেই প্রোডাক্টসটা হচ্ছে ফোর কে প্লাস। 4K প্লাসটা প্রত্যেকে এখন ইউজ করছে আমি যতটুকু শুনেছি, এটা অনেক বেশি পপুলার। এটা এটা এখানে লেখা আছে 4K প্লাস, যেটা আপনার 5 গুণ ফর্সা করবে স্কিনকে। অ্যান্ড অনেক কিছুই শুনতেছি এই প্রোডাক্টসটা নিয়ে। সো আমি ভাবলাম এই প্রোডাক্টসটা নিয়ে একটা রিভিউ ভিডিও দেওয়া যাক, যে এটা আদৌ আমাদের স্কিনের জন্য ভালো কি না, আর যদি কিনতে হয় তাহলে আমরা কোন জিনিসটা দেখে আমাদের এই প্রোডাক্টসটা রিয়েল অর ফেক ডিসাইড করে দেন আমরা কিনবো। তো আপনারা যদি এই 4K প্লাসটা কিনতে চান তাহলে এই এই প্রোডাক্টসটা কিন্তু দুই টাইপের বেরোয়েছে, রিয়েল অর ফেক। তো বেশিরভাগই কিন্তু আমরা ফেকগুলো ইউজ করে আমাদের স্কিনটাকে বরবাদ করছি, রীতিমতো আমি অনেকজনকে দেখেছি। সো এর মধ্যে আমরা কীভাবে চিনবো সেটা আমি বলি আগে, এত কথা না বলে। সেটা হচ্ছে, 4K প্লাসের মধ্যে আপনি যদি রিয়েলটা কিনতে চান তাহলে অবভিয়াসলি আপনারা দেখতে পারবেন। এটা ফার্স্টে এটা দেখাই, এটা হচ্ছে 4K প্লাস। আপনারা দেখতে পাচ্ছেন 4K প্লাস, এটা 5 গুণ স্কিন ফর্সা করে। আদৌ করে কিনা সেটা আমি জানি না, বলবো সেটা সম্বন্ধে। সো আপনি যদি রিয়েলটা নিতে চান সেটা হচ্ছে 4K লোগো। আপনি যদি 4K প্লাসটা কিনতে চান অবভিয়াসলি 4K লোগোটা দেখে কিনবেন। অপরদিকে আরেকটা আছে যেটা হচ্ছে ফেক, দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো লোগো নেই, জাস্ট লেখা আছে 4K প্লাস, দ্যাটস ইট, এখানে আর কোনো কিছু লেখা নেই। সো এটা অবভিয়াসলি এটা হচ্ছে ফেক, কারণ এর মধ্যে আপনি কোনো প্রকারের একটা লোগো দেখছেন না, আর যেটার মধ্যে লোগো আছে সেটা অবভিয়াসলি রিয়েল প্রোডাক্টস। আর এই প্রোডাক্টসটা এত পরিমাণ ফেক বের হয়েছে যে এখন অনেকে এটা ইউজ করতেছে, এটা স্কিনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে সবার। সো আমি ভাবলাম এটা নিয়ে একটা রিভিউ দেওয়া যাক, প্লাস এই প্রোডাক্টসটা নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, এই প্রোডাক্টসটি ইদানিং প্রত্যেকে ইউজ করছে, অ্যান্ড এটা কতটুকু ভালো সেটা আপনারা রিচার্জ করেই দেখতে পারবেন। কারণ আপনারা দেখতে, যে কোনো প্রোডাক্টস আপনি কেনার আগে প্লিজ যাচাই বাছাই করে দেন প্রোডাক্টসগুলো কিনবেন। এটা সাময়িক সৌন্দর্য করবে আপনার ফেসকে, সাময়িক সৌন্দর্য করবে, সাময়িক ফর্সা করবে, বাট এটা পারমানেন্টলি কখনো করবে না। কারণ আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে তা আপনারা, আপনি যদি সেই জিনিসটাকে রেসপেক্ট না করেন এটা আসলে খুবই খারাপ দেখায়। আরেকটা কথা হচ্ছে, আপনার রিয়েল স্কিনটা কিন্তু আপনার অরিজিনাল স্কিন। আপনি যতই হাই ফাই কোয়ালিটির প্রোডাক্টস ইউজ করেন না কেন, যদি আপনি আপনার স্কিনটা আপনি শুধু ততক্ষণই সুন্দর রাখতে পারবেন যতক্ষণ আপনি সেই প্রোডাক্টসটা কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকবেন। সো অনেক সময় তো আর কন্টিনিউয়াসলি সেম প্রোডাক্টস ইউজ করা যায় না, যেমন কি এই 4K প্লাসটা অনেক বেশি ভালো ছিল, এখন এটি এটা এত বেশি ফেক বের হয়ে গেছে, মানুষ ফেকটা ইউজ করে স্কিনকে পুরোপুরি টোটালি বরবাদ করে দিচ্ছে। সো এই জন্য অবভিয়াসলি আপনি যদি কোনো প্রকারের প্রোডাক্টস কিনতে চান অবভিয়াসলি এই 4K প্লাসের লোগোটা দেখে, যদি এই প্রোডাক্টস সরি যদি এই প্রোডাক্টসে কিনতে চান তাহলে অবভিয়াসলি 4K লোগোটা দেখেই দেন আপনি এই প্রোডাক্টসটা পারচেস করবেন। আরেকটা কথা হচ্ছে, আমি এটা অ্যাপ্লাই করবো কি না আমি আদৌ জানি না, বিকজ এটা হচ্ছে আমার কাছে এটা তেমন বেশি ভালো মনে হচ্ছে না, কারণ এটা সাময়িক সৌন্দর্য করবে বাট পরে আপনার স্কিনটাকে এটা বরবাদ করে ফেলবে। আর আমি আরও শুনেছি এটা নাকি 6 মাস ইউজ করলে করতে পারবে, ইচ্ছে বেশি করতে পারবে না। আর অবভিয়াসলি যাদের এজ 18-এর নিচে তারা প্লিজ এই প্রোডাক্টস ইউজ করিয়েন না, অ্যান্ড 18, 19, 20 এরকম যারা আছে তারাও ইউজ না করলে বেটার হবে, বিকজ এই সময়গুলো না আমাদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ থাকে। আর সো এই সময়গুলোর মধ্যে আজে বাজে প্রোডাক্টসটা অ্যাভয়েড করলে পরে গিয়ে আমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি ভালো থাকে। সো হোপফুলি অনেক কথা বলে ফেললাম, সো আশা করি রিভিউটা দেখে আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড এটা কোনটা ফেক আর কোনটা রিয়েল বুঝতে তো পেরেছেন আশা করে।
सो होपफुली अपने भिडियो भलो लगे भाव लगे प्लिज डोन्ट फरगेट टू सबसक्राइब एंड प्रेस द बेल आइकन और आमार पाशे सब समय थाकबें और आरेकटा कथा होच्छे जरा सबसक्राइब करनी प्लिज सबसक्राइब कर फिलबें एंड आमी नेक्स्ट कोनो भिडियो निये आबार आसब ततक्षण भलो थाकबें सुस्थ थाकबें निजेदेर ख्याल रखबें एंड प्लिज जतटुकु चेष्टा करबें स्किन के न्याचुरली ठीक रखते कारण न्याचुरलि स्किन ठीक रखले बेशी बेटार है और प्रोडक्ट जदि यूज कर भलो कौन खराब से जाचाई बाछाई कर दें यूज करबें सो भलो थकबें सबाई खुदा हाफेज़।